আসসালামু আলাইকুম, স্বপ্নাস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি তৈরি করব প্যানকেক। চলুন তাহলে শুরু করা যাক। একটি পাত্রে আমি 2টি ডিম ভেঙে নিচ্ছি। এখন আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। ডিম এবং চিনিকে ভালোভাবে মিক্স করে নেব। চাইলে এটি ব্লেন্ডারে দিয়েও মিক্স করে নেওয়া যেতে পারে। চিনি এবং ডিম ভালোভাবে মিক্সড হয়ে ফ্লাফি হয়ে গেছে। এখন আমি এতে 2 কাপ ময়দা চেলে নেব। ময়দা চালা হয়ে গেলে এতে আমি 1 টেবিল চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। আমি এখানে 1/2 টেবিল চামচ করে দিয়েছি, সেই জন্য 2 বার দিয়েছি। এখন মিশ্রণটিকে হালকা মিক্স করে নেব। এখন আমি 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নেব। অল্প অল্প দুধ দিয়ে মিশ্রণটিকে মিক্স করে নেব। মিশ্রণের ঘনত্বটি বেশি পাতলা করা যাবে না, এভাবে ঘন থাকতে হবে। আমার মিশ্রণটি মিক্স করতে 1 কাপ থেকে কিছুটা কম দুধ লেগেছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দিয়ে নেবেন। এতে 1 টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এখন মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নেব। এখন এতে 1/4 চা চামচ লবণ দিয়ে দেব। মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নেব। চুলায় 1টি পাত্র দিয়ে এতে মিশ্রণটি অল্প করে ঢেলে দেব। চুলার আঁচ হালকা আঁচে থাকবে, না হয় এটি পুড়ে যেতে পারে। মিশ্রণটি দেওয়ার পরে যখন ছিদ্র ছিদ্র ভাব দেখা যাবে, তারপর আমরা প্যানকেকটি উল্টিয়ে দেব। অপর সাইড হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমরা 1টি প্লেটে উঠিয়ে নেব।
আমাদের তৈরি হয়ে গেল প্যানকেক। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।